টাঙ্গাইলের নাগরপুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ শুক্রবার নাগরপুর উপজেলার বেকরা ইউনিয়নের বারাপুষা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী অঞ্জনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে অঞ্জনা বেগমের স্বামী নজরুল ইসলাম জানান গতকাল সকালে অঞ্জনা তার বাপের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বের হন তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি তাকে এলাকাবাসী একটি মরদেহ ধান খেতে দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন এ সময় করে মর্গে প্রেরণ করে টাঙ্গাইল নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জোসিম উদ্দিন বলেন লাশটির শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন নেই লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্ত শেষে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এ ঘটনায় নাগরপুর থানায় কোনো মামলা দায়ের করা হয়নি মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে